ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের দিলীপ ঘোষের কুকথা, তৃণমূল কর্মীদের জুতো পেটা, পুলিশকে দেখে নেওয়ার হুমকি, উনিশে হাফ একুশে সাপ, শাসক দলকে কটাক্ষ দিলীপের। এদিন উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দায় চা চক্রে গিয়ে তৃণমূল ও পুলিশকে হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি। এমন ঘটলে ঝাঁটা হাতে প্রতিবাদ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। যারা মানুষকে চোখ দেখিয়ে ভয় দেখিয়ে রেখেছে, পুলিশ দিয়ে ভয় দেখিয়েছে, তাদেরকে আমরা ছাড়বো না। সব ডায়েরিতে লিখে রাখছি, যারা পুলিশের লোকেরা নেতাদের চামচাগিরি ভাবছেন, পকেট ভরছেন, আনন্দে আছেন, এই আনন্দ বেশি টিকলে না, এক বছর পরে ভেবে রাখুন কোথায় যেতে হবে। ও বাচ্চার মুখ দেখতে দেবো না, এখানে দু নম্বরই পয়সা কামিয়ে ছেলেকে বেঙ্গালুরুতে ভর্তি করেছেন, 25 লাখ টাকা খরচা করে, ও পড়াশোনা শেষ হবে না, ও ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, তাকে পরিযায়ী শ্রমিক করে ছাড়বো। আপনি দিলীপ ঘোষের কাছ থেকে ইচ্ছে আর কি আশা করতে পারেন? ওরকম একটা অশিক্ষিত লোক, আনকালচার লোক রাজনীতিতে এসে এরকম ভাবে কথাবার্তা বলবে, তো ইচ্ছে আপনি কি আশা করতে পারেন? দিলীপ ঘোষকে আমি একটা কথা বলি, ও যদি মায়ের দুধ খেয়ে থাকে, ও আমাকে আগে জুতো পেটা করে দেখাক যে কেমন জুতো পেটা করতে পারে। আমি ওকে চ্যালেঞ্জ দিলাম না,